আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার হাতে যেটি আছে সেটি হচ্ছে MI A2 মডেল, এটি FRP বাইপাস। তো এটা ইডিএল মোডে খুবই সহজে করা যায়, কিন্তু এটার USB-টা পায় না। তো কাস্টমারের যেহেতু চার্জ হয় সেই USB পোর্ট চেঞ্জ করবে না, তো হাতে যেহেতু হবে আমরা হাতেই এটাকে বাইপাস করব। তো প্রথমত যে দুই একটা প্রসেস আছে সেগুলো ট্রাই করব। ওয়াইফাই কানেকশন অবশ্যই লাগবে, সেটি দেওয়া আছে। তো আমরা ইমার্জেন্সিতে গিয়ে দেখব কন্ট্রাক্টগুলো শো করে কিনা। এখান থেকে একটা প্রসেস আছে আপনারা জানেন, তো এখানে কোনো কন্ট্রাক্ট শো করতেছে না, একটু ওয়েট করে দেখি। মনে হয় না এখানে কোনো নাম্বার শো করবে, তো আমরা এখানে চেষ্টা না করে চলে যাই এখান থেকে। এখান থেকে আমরা ভাষাটাকে চেঞ্জ করে দেব, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে আমরা হিন্দি করে দেব। তো আমরা ল্যাঙ্গুয়েজটাকে এখান থেকে হিন্দি করে দিলাম। তারপরে যেটা করার সেটা করবেন, ভাষা যেহেতু আমি বুঝি না, যারা বুঝেন বুঝে টাইপ করবেন, আর না বুঝলে শুধু দেখে যান আর করতে থাকেন। তো এখানে আসার পরে এই যে নিচে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করে রাখবেন, তারপরে নিচে দিবেন। এরপরে আমি যেভাবে করি সেইভাবে করবেন, যেহেতু ভাষা বোঝা যাচ্ছে না, শুধু দেখতে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কোনো কিছু দিয়ে কিছু করতে পারবেন না, কারণ এই মডেলটার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা আমি পরে বলতেছি। তো এখান থেকে আমরা মূলত ইউটিউবে ঢুকার চেষ্টা করব আর কি, দেখতেই পাচ্ছেন। তো দেখি এখান থেকে ইউটিউবে ঢুকা যায় কিনা। এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা সরাসরি মেসেজ যে অপশনটা আছে সেটি চালু করে নিলাম। এখান থেকে সিম যেহেতু লাগানো আছে একটা নাম্বার দিয়ে দিই, আমি 1-to-1 নিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করব, আমাদের ইউটিউব হতে পারে, তো এখানে আমরা ইউটিউব লিখব। অবশ্যই লিঙ্ক হতে হবে www. এখানে আমি ইউটিউবটা টাইপ করব, টাইপ করে এখান থেকে সেন্ড করব। একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, আমরা এখান থেকে ইউটিউবে ঢুকব। তো মোটামুটি অনেক দূরে এগিয়ে আসছি, তার মানে এই নয় যে কাজ শেষ, এটার আরও একটু ঝামেলা আছে। তো আশা করি পুরোটা না দেখলে কোনো কিছুই বুঝবেন না, সাথেই থাকবেন। ওকে, আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা একটি সাইটে যাব, সেটি হচ্ছে আপনার frpfile.com/bypass। তো এটা 2-3টা অপশন আছে এটা বাইপাস করার, তো পুরোটা না দেখলে বুঝবেন না। আর এটা আনকমন একটা সমস্যা আছে এই মডেলগুলার, সেটি আমি বলতেছি। তো এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসটা ওপেন করে এটার অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে অ্যাবাউট থেকে দেখে নিব। ওকে, এটার অ্যান্ড্রয়েড ভার্সন 10। তো আমরা যে সাইটে আছি এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 8, 9, 10 পর্যন্ত আছে, তো এখান থেকে ডাউনলোড করে নিব। তারপরে কুইক শর্টকাট যে অ্যাপসটা আছে এটাও ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোডটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ডাউনলোড শেষ, এখান থেকে হয়তো পারমিশনটা দেওয়া হয়নি,
এখান থেকে ওকে করে দিলাম। এখন মনে হয় অ্যাপসগুলো শো করবে। ওকে, এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যেটা আছে সেটা ইনস্টল করে নেব। তারপরে কুইক শর্টকাট, তো এখান থেকে আমরা সার্চ করব গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, গুগল লিখলেই চলে আসবে। কিন্তু এখানে আসলো না গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, ইমেইল টাইপ করার যে অপশনটা সেটা এখানে নাই। তারপরে একটু খুঁজব, এই জন্যই বলছি পুরো ভিডিওটা না দেখলে কোনো কিছুই বুঝবেন না। এখানে আরো একটা প্রবলেম আছে এই মডেলটার, সেটা আমি বলতেছি একটু পরে। তো এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখানে এক নাম্বার যে অপশনটা আছে স্কিন লক, এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করে দেব আমরা। যেহেতু হিন্দি বুঝতেও পারছি না, হয়তো এটা কিন্তু না, হ্যাঁ এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আমরা দিয়ে দেব। ওকে ডান। এবার ফোনটাকে রিবুট করব। এখন বলছি আমি সমস্যাটা, এই ফোনটার একটা সমস্যা হলো আপনার যখন আপনি রিবুট করবেন অনেক সময় অন হতে চাইবে না, হ্যাং লুক এসে দাঁড়িয়ে থাকবে, ওই সময় আপনাকে ফোনটাকে হার্ড রিসেট দিতে হবে। হাতে লক কিন্তু ভেরিফাই এটা দিয়ে হবে, কিন্তু হাতে ফোনটাকে যদি হ্যাং লুগো হয়ে থাকে রিসেট করতে হবে। অনেক সময় আপনার ফোনটি যখন আপনি এই কাজটা করে রিবুট দিবেন, স্পেশালি এই ফোনটা, তখন ঠিক এরকম করতে থাকবে, রান হতে চাইবে না। তখন আপনারা কী করবেন, হাতে একটা হার্ড রিসেট দিয়ে দিবেন, ভেরিফাই লক কিন্তু আপনার ওইটাই থাকবে, ওইটা চেঞ্জ হবে না। আবার অনেক সময় দেখেন এখানে যদি প্যাটার্ন ভেরিফাই না আছে, গুগল লক ভেরিফাই চাই জিমেইল, তো আপনারা হাতে রিসেট দিবেন, তারপরে আর জিমেইল চাইবে না, প্যাটার্নটাই চাইবে, তখন আপনি ওই যে প্যাটার্নটা লাগিয়েছিলেন সেটাই আনলক করে দিবেন ভেরিফাই। তো মূলত এই কারণেই আমার ভিডিওটার মধ্যে ভয়েস দেওয়া, যেহেতু বলছিলাম এই মডেলটার মধ্যে একটু সমস্যা আছে সেটাই। আমি আবারও বলছি, যদি প্যাটার্ন দিয়ে সেট রিবুট করেন, যদি হ্যাং লুগো হয়ে থাকে, রানিং না হয়, তাহলে আপনি এটাকে হার্ড রিসেট মারবেন, পরবর্তীতে ভেরিফাই যখন মেইল চাইবে তখন প্যাটার্নটা যখন চাইবে ভেরিফাই প্যাটার্নটা দিয়ে দিবেন, এখন যেটা আপনি একটু আগে যেটা করলেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি জিমেইল আইডি না চেয়ে যদি জিমেইল আইডি চাই, দুঃখিত, যদি জিমেইল আইডি চাই প্যাটার্ন না চেয়ে, তারপরেও আপনারা হাতে রিসেট দিবেন, দেওয়ার পরে আবার যখন ভেরিফাই চাইবে দেখবেন ঠিকই প্যাটার্ন চাচ্ছে, তো আপনারা প্যাটার্নটা ভেরিফাই করে দিবেন, আগে যেটা লাগিয়েছেন একটু আগে ওইটাই ভেরিফাই করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, আসলে এই মডেলটার একটু প্রবলেম আছে, এই কারণেই আমার ভয়েসটা দেওয়া। তো একটু অপেক্ষা করি, এখানে লোডিং নিচ্ছে, দেখি এখানে প্যাটার্নটা চাই কি না। যদি প্যাটার্ন না আছে, এখানে জিমেইল আইডি চাই, আমি এটাকে হার্ড রিসেট দেব। অবশ্যই যে প্যাটার্নটা আপনি দিবেন স্ক্রিন লক করার সময় ওইটা খেয়াল রাখতে হবে। এই যে আমার এখানে ভেরিফাই চাইতেছে, তো আমি এখানে যেই প্যাটার্নটি একটু আগে লাগিয়েছিলাম ওইটাই দেব। তো এখানে যদি আমার জিমেইল চাইতো, জিমেইল হইতো চাইতো, আমি জিমেইলে ক্লিক করি নাই, এখান থেকেই ব্যাক করেছিলাম, যদি এখানে জিমেইল অ্যাকাউন্ট চাইতো আমি এটাকে হাতে হার্ড রিসেট করে দিতাম, তারপরে ভেরিফাই চাইতো প্যাটার্ন। তো আমাদের কাজটি প্রায় শেষ, কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, এটি যদি ভিডিও আপনি স্কিপ না করে থাকেন 100% এই কাজটি আপনি পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।